এবার একটা ছবি আপনাদেরকে দেখাবো, পথ আটকে অদ্ভুত আবদার তাদের যারা প্রতিবাদ করছেন। কি আবদার তাদের? পরীক্ষা না দিয়ে পাশ করানোর আবদার। দেখুন তাদের কীর্তি। জলপাইগুড়ি শহরে অবরোধ পড়ুয়াদের। আমি কথা বলে নেব নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধির সঙ্গে এই বিষয়ে। নীলেশ্বর, কি কারণে তাদের এই আবদার, হঠাৎ করে কেন তারা নিজেদের এই দাবি রাখছেন? দেখো, আজকে যারা পথ অবরোধ করলো, খানিকক্ষণ আগে জলপাইগুড়ি কদমতলা মোড়ে যারা পথ অবরোধ করলো, তারা সবাই কিন্তু এবারের টেস্ট পরীক্ষার্থী, এবারের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার্থী। তাদের একটাই দাবি যে যেহেতু সবেমাত্র স্কুল খুলেছে আর অনলাইনে সঠিকভাবে পড়াশোনা হয়নি, সুতরাং এই মুহূর্তে তাদের পক্ষে টেস্ট পরীক্ষা দেওয়াটা কার্যত একটু কঠিন ব্যাপার। সেই জন্য তাদের আবেদন যে হয় টেস্ট পরীক্ষা বাতিল করা হোক অথবা অনেকটাই পিছিয়ে দেওয়া হোক, যাতে তারা ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারে। এবং পাশাপাশি তাদের যেটা সবচেয়ে বড় দাবি, যে মাধ্যমিক পরীক্ষায় গত বছর যেইভাবে প্রত্যেককে পাশ করিয়ে দেওয়া হয়েছিল, এবারেও যেন একই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি তাদের তারা রেখেছেন। তো ইতিমধ্যেই আমরা যিনি ডিআই রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। বুঝতে পারছি নীলেশ্বর, নজর রাখো আপাতত, ধন্যবাদ।